তারও উপরে। আহলে হাদিস মনে বুঝেন, ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত বাঁধবো না, এর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে যাবে হোক, চুপে আমিন বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। হাজার হাজার মানুষের ফাঁসি হয়ে গেছে, তার নীতি থেকে ফিরে আসেনি, তার নাম আহলে হাদিস। পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। সে যেখানেই থাকুক না কেন, থাক না কেন শহরে, থাক না কোনো জঙ্গলে, থাক না কোনো বনে মাঠে, পৃথিবীর যেখানে যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো দল মাঝাবের নাম নাই, আহলে হাদিস বলতে কোনো সংগঠনের নাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষের জন্য কবরের সময়সীমা বলেছেন বাসর রাতের সময়। যদি উত্তর ঠিক হয়ে যায় কবরে, তখন ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। এইটা আমি এমনি সামাজিক ভাবে বুঝাতে গিয়ে বলেছি। বিবাহ করে নিয়ে রাত 9টা 10টার সময় বাড়িতে আসলেন, বাপ মা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা কিছু হলো, মায়েরা বোনেরা সুন্দর করে বাসর ঘর সাজিয়ে রেখেছে, বাসর ঘর সাজাতে হবে এ কথাই সত্য, তবে ভাবি সাজাবে এ কথা মিথ্যা। চাচাতো বোন খালাতো বোন ফুফাতো বোন এরা ঘর সাজাবে এ কথা মিথ্যে, মানে যেনা আগেই চালু হয়ে গেছে সংসার শুরু হওয়ার আগে। আর চাঁপাই নবাবগঞ্জের নীতিতে যদি বিবাহ হয়, তাহলে বিবাহের বৈঠকে যাওয়ার আগেই যেনা চালু হয়েছে। সারা গ্রামের মেয়েরা আসবে, তার গায়ে হলুদ মাখাবে, কত চিৎকার করে চিলিয়ে গীত গাইবে, তার কোনো হিসাব নাই। অনেকেই যাবে মেয়ে দেখতে, দেখার এক পর্যায়ে টাকা দিবে, বউ মাইনা করা হবে। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো একটি কাজ জায়েজ আছে তা আমার জানা নেই। এখনো বলছি, চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কর্ম জায়েজ আছে তা আমার জানা নাই। সবই হারাম, সবই না জায়েজ। জানি না ঢাকা শহরের খবর, তবে আমি দেখি সিরিডেলা স্কুল মাঠে বিবাহের অনেক নাচ গান হয়। জি, আপনি যাই মনে করেন, আব্দুর রাজ্জাক সাহেবকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নেই, এর বৈধতার কোনো সুযোগ নেই। আপনি হারাম ন্যাক্কারজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য কাজ করে নিজেকে কিছু মনে করবেন না, ভুল হিসাব। এই হিসাব থেকে ফিরে আসলে নিজেকে আপনি কিছু ভাবতে পারেন, আমি একটা ভালো কাজ করেছি। এমনটা কাজ করে মেয়ে নাচিয়ে বাজনা বাজিয়ে নিজেকে সফল মনে করবেন না, অসম্ভব এটা হতে পারে না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে সফলতা মনে করার কোনো প্রশ্নই আসে না, অন্তত মুসলমানের জন্য আসে। আহলে হাদিস তো তার উপরে। আহলে হাদিস মনে বুঝেন, ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত বাঁধবো না, এর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে যাবে হোক, চুপে আমিন বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। হাজার হাজার মানুষের ফাঁসি হয়ে গেছে, তার নীতি থেকে ফিরে আসেনি, তার নাম আহলে হাদিস। পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। সে যেখানেই থাকুক না কেন, থাক না কেন শহরে, থাক না কোনো জঙ্গলে, থাক না কেন বনে মাঠে, পৃথিবীর যেখানে যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো দল মাঝাবের নাম নয়, আহলে হাদিস বলতে কোনো সংগঠনের নাম নয়। যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে, মানুষের মতামতকে উপেক্ষা করে, তারাই আহলে হাদিস। ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, চুপে আমিন বলবে না, এইভাবে ধর্মকে মেনে এসেছে। আর আমরা তার উত্তরসূরি হিসেবে সব কিছু করে নিজেকে সফল মনে করছি, বলে হিসেবে বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছনের কবর নাম কবর নয়, কবর বলতে কবর স্থানের নাম কবর নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম কবর। শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল, যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে মানুষ কবরে আছে। কবরের সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতে।
বারোটা একটার সময় বাসর ঘরে ঢুকলো, মায়ে সুন্দর করে বাসর ঘর সাজিয়ে রেখেছে, বউকে সাজিয়ে রেখেছে। কব ঘরে ঢুকলো, ঢুকেই মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রা খায়রা জাবাল তা আলাইহে, আমি এর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করা হয়েছে, সে কল্যাণ আমি চাচ্ছি আল্লাহর কাছে। অউযু বিকা মিন শাররিহা ও শাররি মা জাবাল তা আলাইহে, আমি এর অনিষ্ট হতে, বেহাই হতে, নোংরামি হতে, স্বামী না মেনে চলার নীতিগতি হতে তার কাছে আশ্রয় চাচ্ছি, যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সে অকল্যাণ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এইটা হবে বাসর রাতের প্রথম কথা। আব্দুরাজিক সাহেব কোনো কষ্ট দিয়েন না, ভাবিরা বাসর ঘর সাজিয়েছিল, দোয়া পড়তে হয় তা আমার জানা ছিল না, মাথায় হাত দিয়ে এই দোয়া পড়তে হবে, এরপরে দুই রেকাত সালাত আদায় করতে হবে, আপনি আগে দাঁড়াবেন, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি নয়, দুই রেকাত সালাত আদায়ের পরে তাসবিহ তাহলিল জিকির আজকারের পরে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন, ধরে নি রাত দুইটে তিনটে, যদি তিনটে হয় তাহলে চারটে দশে বিশে আজান হবে, তাহলে আমার ঘুমের সময় হলো এক ঘন্টা বিশ মিনিট, একটা কথার কথা, তাহলে আমার কবরে থাকার সময়সীমা হলো ভালো মানুষ হিসাবে এক ঘন্টা দশ বিশ মিনিট, দেড় ঘন্টা দুই ঘন্টা, এটা হলো ভালো মানুষের জন্য কবরের সময়সীমা। শতাব্দীর সব পর শতাব্দী হাজার হাজার বছর থেকে কবরে আছে, এরপরে ভালো মানুষ হিসাবে যখনই তার ঘুম ভাঙবে, কিয়ামত শুরু হবে, তখনও ভাববে এই মাত্র তো ঘুমালাম, বুঝাতে পারিনি মনে হয় কবর। কবরের সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতের সমান। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বাসর রাত কতটুকু সময়, একটা মোটামুটি এদেশে প্রচলিত হবে যেভাবে বাসর রাত ঘটে আমি সেইভাবে বুঝানোর চেষ্টা করলাম, যে বাসর রাতের সময়সীমা অনুমান ধরে নিলাম এক ঘন্টা বিশ মিনিট, অনুমান ধরে নিলাম দেড় ঘন্টা দুই ঘন্টা, তাহলে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল, হাজার হাজার বছর থেকে মানুষ কবরে আছে, ভালো মানুষ যদি হয় তাহলে যখন কিয়ামত হবে তখনও বল আরে এই মাত্র তো শুনলাম। এর নাম কবর। যদি ভালো মানুষ হয় তাহলে কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে বেশি কঠিন। কিয়ামত কি? কিয়ামত হলো আপনার ফরজ সালাত একাত্তর সালাত আদায়ের সমান। একাত্তর সালাত আদায়ের জোহরের টাইমে সালাত আদায় করি মোটামুটি সাত মিনিট থেকে দশ মিনিট, মাগরিবের সালাত আদায় করি পাঁচ থেকে সাত মিনিট, তাহলে এইটা হলো কিয়ামতের মাঠের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গরিব মানুষ ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে, তাহলে পাঁচশো বছর, একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর, তাহলে পাঁচশো বছর সমান কত? আমি জুলুম করে এই জমিটা এই বাড়িটা দখল করে নিয়েছি ক্ষমতার ভিত্তিতে, বিচারের মাঠে আমাকে এই জমিনটা খনন করতে লাগানো হবে, আমি সাতটা জমিন খনন করব, এক একটা জমিনের ব্যবধান পাঁচশো বছরের পর, যেদিন সাতটা জমিন পর্যন্ত যাওয়া হবে সেদিন এই জমিন আমার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর আমাকে বলা হবে তুমি এখন হাঁটো বিচারের মাঠে, আমার বিচার সবচেয়ে পরে হবে, যত মানুষ জুলুম করছে পৃথিবীতে সবার বিচার পরে হবে, যারা এমনি অন্যায় অশ্লীল কাজ করেছে এদের বিচার আগে হয়ে যাবে, জাহান্নামে জান্নাতে চলে যাবে, যারা সালাত আদায় করেনি যাকাত দেয়নি এদের বিচার আগে হয়ে যাবে, তবে যারা জুলুম করছে তবে যাকাত না দেওয়া ওই জুলুম, যাকাত না দিলে গরিব মানুষের হক মেরে খেয়েছে, ওটা আবার বেশি জুলুম, ফকিরের হক মেরে খাওয়ার তো সাধারণ ব্যাপার নয়, ওটা একটা জুলুম। তো যারা জুলুম করবে তাদের বিচার পরে হবে, যারা জুলুম মুক্ত পাপ করেছে তবে জুলুম করেনি এদের বিচার আগে হয়ে যাবে। যত জালেম আছে এক থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে টাকা বেশি চেয়েছে সেই জন্য, এটাও জুলুম, এই জুলুমের বিচার পরে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি পাঁচশো বছর সমান, একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত হবে?
আমি জমিটা খনন করলাম, তারপর কাঁধে আমার তুলে দেওয়া হলো, এখন আমাকে বলা হবে হাঁটো। আমি কতদিন হাঁটবো, কতদিন আমি জমিন ঘাড়ে করে নিয়ে থাকবো, কতদিন থাকবো, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে বলেছেন হাত্তা ইউজা বাইনান নাস, যেদিন মানুষের বিচার শেষ হয়ে যাওয়া সেদিন তোমার বিচার হবে। তার মানে যারা জুলুম করছে তাদের বিচার সবার পরে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটি বলে দিয়েছেন হাত্তা ইউজা বাইনান নাস, যখন মানুষের বিচার শেষ হয়ে যাবে তখন জালেমের বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তা কুসুলমা ফাইনা দুলমা গুলো মর্দুন, তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার, বিচারের মাঠে অত্যাচার অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, অন্যায় বিচার আমি কারো করব না। ফালা তাজালামু, পৃথিবীর মানুষ তোমরাও পরস্পর পরস্পরের উপরে জুলুম করো না, জুলুমকে নিজের উপরে হারাম মনে করো, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম মনে করছি। বিচারের মাঠ হবে জালেমের জন্য অন্ধকার, কতক্ষণ চলবে বিচারের মাঠ কে জানে।